120 শয্যা বিশিষ্ট করোনা হাসপাতাল হওয়ার পথে ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতাল, জানালেন ব্যারাকপুরের পৌরপ্রশাসক উত্তম দাস। নিশিতিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে পর্যুদস্ত গোটা দেশ তথা রাজ্য। পাল্লা দিয়ে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুর মহকুমার অনেক হাসপাতাল করোনা হাসপাতালে রূপান্তরিত করা হলেও সাধারণ রোগীদের সুবিধার্থে বাদ ছিল ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতাল। তবে অসম্ভব করোনা রোগীর চাপে এবার আগামী 3-4 দিনের মধ্যে এই হাসপাতালকেও 120 শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে রূপান্তরিত করা হবে বলে জানালেন ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাস। তবে এই ক্ষেত্রে হাসপাতালে দুটি বিল্ডিং থাকায় একটি বিল্ডিংয়ে করোনা চিকিৎসার জন্য এবং অপরটিতে সাধারণ রোগীদের পরিষেবা দেওয়ার জন্য রাখা হচ্ছে। এ বিষয়ে বলতে গিয়ে পৌর প্রশাসক উত্তম দাস জানান, যেটা আর একটা এই এত বেশি খারাপ অবস্থায় একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালই, যেটা হচ্ছে আমাদের বিএন বোস হসপিটালও 120 বেডের একটা কোভিড হসপিটাল হচ্ছে, সেটা আজকে থেকেই অ্যাকশান নিতে বলা হয়েছিল। এবং কালকে আমার সাথে সুপারের সাথে, মেম্বার সুপারের সাথে যে কথা হয়েছে, একটু দুটো দিন একটু প্রিপারেশান নিয়ে কীভাবে কী আর, সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে একটা সাবডিভিশনাল হসপিটাল, সেখানে কোনো আইসিইউ নেই। আর এবারে যে করোনাটা হচ্ছে পজিটিভ যেটা হচ্ছে সেটা বেশিরভাগই হচ্ছে সিমটমিক, অন্তত পক্ষে আমি যেটা দেখছি 80% হচ্ছে সিমটমিক, ভীষণ শ্বাসকষ্ট এবং অক্সিজেন ক্রাইসিস হচ্ছে বডিতে বেশিরভাগ লোকেরই, মানে ভীষণ সমস্যা, প্রচুর লোকজনও মারা যাচ্ছে। আমাদের ব্যারাকপুরে বহু ইয়ং ছেলেপেলে আমাদের জানাশোনা মারা গেছে, খুব দুঃখজনক ঘটনা। এটাকে মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে। লকডাউন চালু হয়েছে, কিন্তু যে লকডাউন চালু হয়েছে সকালবেলা যে 3 ঘন্টা খোলা রাখা হচ্ছে বাজার দোকান, যদিও সেই 3 ঘন্টার জায়গায় হয়তো সেই 4 ঘন্টা দোকানদাররা খোলা রাখছে, কিন্তু সে খোলা রাখার পরে ওই সময়টার জন্য যে ভিড়টা হয়, লোককে আরও বেশি সাবধানতা, নিজেকে সাবধান হতে হবে, আরও সাবধানতা হতে হবে এবং অপরকেও সতর্ক করতে হবে। না, ওটা একটা সাইড করে দিতে বলা হয়েছে, আজকে যাব কথা বলবো, একটা সাইড করে রাখা বলা হয়েছে। আমাদের দুটো বিল্ডিং পাশাপাশি আছে আলাদা, একটা বিল্ডিংয়ে ব্লক করে দুটো রাস্তা আলাদা, জেনারেল পেশেন্ট না হলে, যেহেতু এটা সাবডিভিশনাল হসপিটাল, এটা আমার আবেদনও ছিল, CMS ছিল, তারপর আমাদের আগের দিন DM সাহেব ছিলেন, তারপরে আমাদের রাজ্যের আরেকজন IAS অফিসার ছিলেন, মানস পল সাহেব ছিলেন, তখন আমি বলেছিলাম যে অন্য জায়গায় একটু ব্যবস্থা করা হোক, এখানটা জেনারেল পেশেন্টের খুব সমস্যা হবে। কিন্তু এখন সে জেনারেল পেশেন্ট থেকে সবচেয়ে বড় সমস্যা তো এই করোনা পজিটিভের সমস্যা ভীষণভাবে, কারণ এটাকে আগে রক্ষা করতে হবে, এটাই উদ্দেশ্য নিয়ে সরকার এটাকে করেছে। সেটা ভালো দিক তো আছে, যার ভালো আছে তার কিছু তো খারাপ থাকেই, আগে ভালোটা দেখতে হবে, ভালোর দিকে নজর রাখতে হবে।